বৃষ্টি নেই, অস্বস্তিকর গরম, কবে মিলবে স্বস্তি? ভ্যাবসা গরমে নাজেহাল প্রার্থী থেকে ভোটকর্মী সকলেই, কবে মুক্তি? কি বলছে হা অফিস? ফের বঙ্গে বাড়ছে গরম, কমছে বৃষ্টিপাতের পরিমাণ, কবে মিলবে স্বস্তি? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। প্রতিনিয়তই ঘটছে আবহাওয়ার পরিবর্তন, কখনো আর্দ্রতাজনিত অস্বস্তি, আবার কখনো প্রবল ঝড় বৃষ্টি। রাজ্যে নির্বাচন পরিস্থিতিতে গুমোট গরমে সমস্যায় পড়েছেন ভোটকর্মী থেকে শুরু করে প্রার্থীরা। হাতে সময় কম, দুই বেলা ভোট প্রচারে বেরোতে হচ্ছে প্রার্থী ও দলীয় কর্মীদের। অল্প সময় প্রচার করার পর ক্লান্ত হয়ে পড়ছেন সকলে, অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। ঠিক একই রকমভাবে নিরাপত্তার দায়িত্বে ভিন রাজ্য থেকে এসেছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। নিয়মিত বিভিন্ন এলাকায় চলছে রুট মার্চ, অত্যাধিক গরমে সমস্যায় পড়েছেন তারাও। এখনও ঘাম ঝরাচ্ছে গরম, তবে তীব্রতাবদাহ নেই। গত সপ্তাহে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত হলেও কমছে না গরম। সকাল থেকেই অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। মেঘলা হলেও গুমোট গরম জেলায় জেলায়। বিকেলের পর থেকে কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ, দু এক পশলা বৃষ্টি হলেও কমছে না তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, তবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এমনটাই জানালো হাওয়া অফিস। বিকালের পর থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে জেলাগুলিতে, তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। পশ্চিমের জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও আজ তাপমাত্রা কিছুটা বাড়তে চলেছে, সঙ্গে অত্যাধিক জলীয় বাষ্প থাকায় দিনভর ঘেমে নেই একসা হবে দক্ষিণবঙ্গবাসী। তবে নতুন করে রাজ্যে কোনো জেলায় আপাতত তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই। শনিবার বিকেল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝড়ের পূর্বাভাস। তবে আগামী কয়েকদিন উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। রাজস্থান, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শনি ও রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপর দিকে পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আপাতত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে, তবে আগামী সপ্তাহের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে বলে জানা গেছে। আগামী দিনেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।